মিয়ানমারে আবারও বিক্ষোভে গুলি নিহত নয়। মিয়ানমারে সেনাবাহিনীর নিরাপত্তা রক্ষীদের গুলিতে বিক্ষোভে অংশ নেওয়া অন্তত 9 জন নিহত হয়েছেন। আজ বুধবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। দেশটির মান্দালয় ও মনুরায় চালানো গুলিতে আহত হয়েছেন অনেক বিক্ষোভকারী। মান্দালয়ে 2 জন নিহত হয়েছেন, 4 জন মারা গেছেন মনুরায়। এছাড়া ইয়াংগুন এবং মিউ ওয়াইগ্রিয়েনে আরও 3 জনের নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী একজন চিকিৎসক বলছেন মান্দালয়ে নিহতদের একজনের বুকে গুলি ঢুকেছে, দ্বিতীয় নিহত একজন নারী, 19 বছর বয়সী ওই তরুণীর মাথায় গুলি লেগেছে, 2 জন ঘটনাস্থলে মারা যায়। ফান্টিয়ার ম্যাগাজিন জানিয়েছে মান্দালয়ে হাজার হাজার মানুষের সমাবেশে পুলিশ প্রথমে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে, জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। কিছু সময় পরে তারা ফের একই স্থানে সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাজা গুলি চালায়। মনুরায় একজন উদ্ধারকারী জানিয়েছে তিনি 4 জনের লাশ দেখেছেন। অবশ্য মনুয়া গ্যাজেট নামের স্থানীয় একটি সংবাদ মাধ্যম নিহতের সংখ্যা 5 বলে উল্লেখ করেছেন। এছাড়া সবচেয়ে বড় শহর ইয়াংগুনে পুলিশের গুলি ও তাতে অসংখ্য আহত হওয়ার কথা জানিয়েছে তারা। মিয়ানমার নাও ওয়েবসাইটের খবরে জানা গেছে ইয়াংগুনে 300 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাছাড়া তাদের ওপর চড়াও হয়ে ভয়াবহ লাঠিচার্জ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে শত শত মানুষকে সেনা ও পুলিশি তদারকিতে ট্রাকে তোলা হচ্ছে। এর আগে দেশটিতে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর ও গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে আন্দোলনে নামে সাধারণ মানুষ। মিয়ানমার সেনাবাহিনী বলছে বিক্ষোভ ঠেকাতে তারা ন্যূনতম শক্তি প্রয়োগ করছে। তবে এর মধ্যেই আজ বুধবার সহিংসতা ছাড়াও 21 আন্দোলনকারী ও 1 পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সূত্র রয়টার্স। তো ভিউয়ার্স, এই ছিল এই বিষয়ে। যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না, এবং সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলার দশে থাকুন। ধন্যবাদ সবাইকে।